অনুসারীদের ছাড়া নির্বাচনে যেতে আপত্তি রওশনের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য চেষ্টা। জাতীয় পার্টি জাপার অভ্যন্তরীণ বিরোধের কারণে নির্বাচনে অংশ নিতে অনীহা বিরোধী দলীয় নেতা রওশনের সাথে। জিএম কাদেরের নেতৃত্বাধীন জাপা তার অনুসারীদের মনোনয়ন না দিয়ে নির্বাচনে অংশ নিতে চান না রওশনের সাথ। 25 নভেম্বর শনিবার গুলশানের কার্যালয়ে বৈঠকের পর বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসি সাংবাদিকদের একথা জানিয়েছেন। তিনি জানান, রওশনের সাথ চান জাপা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিক, কিন্তু জিএম কাদের পন্থীরা রওশনপন্থীদের দলীয় মনোনয়ন ফর্ম দেননি। রওশনের সাথ এক বছর ধরেই বলে আসছেন নির্বাচনে অংশ নেবেন, তবে দলের বর্তমান পরিবেশের কারণে নির্বাচনে যেতে রওশনের সাথের আপত্তি রয়েছে। রওশনপন্থীরা জানায়, দলীয় নেতৃত্বের বিরোধে নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে সপ্তাহখানেক ধরে চেষ্টা করছেন বিরোধী দলীয় নেতা। দেখা পেলে পরিস্থিতি তার অনুকূলে আসতে পারে, অন্যথায় জিএম কাদেরের নেতৃত্ব মেনে তাকে নির্বাচনে অংশ নিতে হবে, অথবা নির্বাচনের প্রার্থী হবেন না রওশনের সাথ। জাপা সূত্রে জানা যায়, কিংস পার্টি হিসেবে পরিচিত পাওয়া তৃণমূল, বিএনপি, বিএনএমের মতো দলগুলোকে আগামী সংসদে বিরোধী দল বানানোর পরিকল্পনা ছিল। এই কারণে নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে ধোঁয়াশা তৈরি করেছিল জাপা। বিএনপিতে ভাঙন দলাতে ব্যর্থ হওয়ায় কিংস পার্টিকে প্রধান বিরোধী দলের আসনে বসানোর পরিকল্পনায় পরিবর্তন এসেছে। এরপরেই গত বুধবার আধা ঘন্টার মধ্যে অবস্থান বদলে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় জাপা। জিএম কাদেরের একক নেতৃত্ব মেনে নিয়েছে সরকার, তাই রওশন তার সরকারের সমর্থন পাচ্ছে না। এই সমীকরণের কারণে রওশন ও তার অনুসারীদের আর গণ্য করছে না জিএম কাদের, তাই রওশনের অনুসারীরা দলীয় মনোনয়ন ফর্ম দেয়নি। রওশন পুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদের রংপুর 3 আসনের প্রার্থী হতে যাচ্ছেন জিএম কাদের। অথচ 2019 সালে এরশাদের মৃত্যুতে শূন্যে রংপুর 3 আসনে প্রার্থী বদল করে সাদকে মনোনয়ন দিতে বাধ্য হয়েছিল জিএম কাদের। কিংস পার্টিগুলো বিএনপি নেতাদের নির্বাচনে আনতে না পারায় জিএম কাদেরের সরকারি সমর্থক নিশ্চিত করে ভোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে কোণঠাসা হয়ে পড়েছেন রওশনের সাথ। কয়েকদিন আগেও তিনি প্রথমে মনোনয়ন ফর্ম নিতে রাজি না থাকলেও এখন অনুসারীদের প্রায় সবাইকে বাদ নিজের এবং সাদের মনোনয়ন নিশ্চিত করার চেষ্টা করেছেন, ঐক্যবদ্ধভাবে নির্বাচন অংশ নেওয়ার কথা বলেছেন। জাপা মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশনের সাথ ফোন করেছিলেন, তিনি নিজের সাদ এরশাদ ও ময়মনসিংহ 6 আসনে ডক্টর কে আর ইসলামের জন্য 3টি মনোনয়ন ফর্ম চেয়েছেন। রওশনের সাথ লোক পাঠালে ফর্ম দিয়ে দেবে, প্রয়োজন হলে নিজে গিয়ে পৌঁছে দেব। তবে গোলাম মসি বলেন, শুধু 3 জন নয়, সবার জন্য ফর্ম চেয়েছেন রওশনের সাথ, সবাই একসঙ্গে ফর্ম নেবেন।